হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে আমরা কলেজে কিভাবে অ্যাডমিশন নেব, আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কী রূপ, আমাদের কি ইন্টার্ন এক্সাম হবে। তো তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর নিয়ে সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো এবার তোমরা যদি এবছর উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো ও তোমরা কলেজে ভর্তি হতে চাও, তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো। ও আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের সবার এইচএস এক্সাম হয়ে গেছে এবং তোমরা এইচএস এক্সামের পর রেজাল্টও পেয়ে গেছো অনলাইনে, এবং তোমাদের এখন মাথায় রয়েছে আমরা কলেজে অনার্স নেব না পাস নেব, এবং আমাদের কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া কী হবে, আমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কী কী প্রসিডিওর ফলো করতে হবে, সেটাই এই ভিডিওতে পুরো তোমাদের ডিসক্রাইব করব। ও তো তোমরা এখানে দেখো, সবার প্রথমে এই যে স্টেপ, তোমাদের প্রধানত তিনটে স্টেপ থাকে কলেজের অ্যাডমিশনের জন্য। কী কী স্টেপ? প্রথম হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে অ্যাডমিশন প্রসিডিওর অ্যাডমিশন নিতে হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে। এই তিনটে প্রধানত প্রসিডিওর থাকে, আরও প্রসিডিওর ছোটোখাটো থাকে, আমি ভিডিওতে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম স্টেপে তোমাদের ফর্ম ফিল আপ যেখানে তোমাদের করতে হবে, ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে তোমাদের কী হবে, এই এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে প্রত্যেকের, প্রত্যেকটা কলেজের এক একটা করে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। প্রত্যেকে ভাবে যে আমি, কেউ ভাবছে যে আমি ম্যাথামেটিক্স অনার্স নেবো, কেউ ভাবছে আমি হিস্ট্রি অনার্স নেবো, কেউ ভাবছে আমি জিওগ্রাফি অনার্স নেবো, তো আমার কত নম্বর পেতে হবে। প্রত্যেকটা স্কুলের কিন্তু কিন্তু আলাদা আলাদা, কোনো স্কুলে হয়তো 60% টোটালের ওপর 60% পেতে হবে, মানে টোটাল এইচএসের টোটাল তোমাদের 60% নম্বর পেতে হবে, এবং তোমাদের যে সাবজেক্টে তোমরা অনার্স নিতে চাও সেই সাবজেক্টে হয়তো 65% পেতে হবে। এক্ষেত্রে এক একটা কলেজে কিন্তু এক এক রকম। আমি যদি এই প্রত্যেকটা কলেজের কথা মাথায় রাখি এবং একটা মানে ভ্যালু, ন্যূনতম ভ্যালু রাখি যে এই পার্সেন্টটা তোমরা পেলে অনার্স বা কলেজে অ্যাডমিশন নিতে পারো, তো আমি এখানে বলে রাখি তোমাদের মিনিমাম যদি তোমরা অনার্স নিতে চাও, ঠিক আছে, অনার্সের জন্য তোমাদের 65% যদি তোমরা পাও তোমাদের কোনো চিন্তা নেই, অথবা কোনো কোনো কলেজে হচ্ছে 60%ও তোমাদের কী হচ্ছে অনার্স দিয়ে দেয় সেই সাবজেক্টে, যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাও। এবং যদি পাসের কথা বলি, যে তাহলে কী হবে, পাসের কথা যদি বলি, পাসে তোমাদের এর 40% যদি তোমরা নম্বর পাও, টোটালের ওপর যদি 40% নম্বর পাও, সেক্ষেত্রেও তোমাদের কী হচ্ছে পাস দিয়ে দেবে। সেটা তুমি বিএ পড়ো বা বিকম পড়ো বা বিএসসি পড়ো, যেটাই পড়ো না কেন, তোমার পাসের যে সাবজেক্ট যদি 40% থাকে তাহলেই তোমাদের কী হচ্ছে কলেজে কোনো অসুবিধা হয় না। যদি 40%-এর নিচে থাকে যারা পেয়েছো তাদেরও কোনো অসুবিধা হয় না, আমি পরে বলছি তোমাদের কী কী প্রসিডিওর হয় তোমরা বুঝে যাবে। তো এখানে দেখো, সবার এই প্রথমে এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা দেখবে, কোথায় দেখবে, যে কলেজে তোমরা ভর্তি হতে চাইছো সেই কলেজে অ্যাডমিশন যখন করতে যাবে তখন দেখতে পারবে যে কত পার্সেন্ট মার্কস থাকলে তোমরা অ্যাডমিশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো এখানে তোমরা দেখে নেবে, এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু আমি বলে দিলাম বেসিক এটাই থাকে সমস্ত কলেজে, এর বেশি কোনোটা থাকে না। তো এরপরে এই যে অনার্সের কথা বললাম, কোনো কোনো তোমরা কলেজে দেখে যেতে পারবে অনার্সের জন্য 55% যদি মার্কস এই সাবজেক্টে থাকে তাও তোমাদের অনার্স দিয়ে দেওয়া হয়। তো আমি এখানে, তারপরে তোমাদের নেক্সট স্টেপ চলে আসে, এই যে এলিজিবল ক্রাইটেরিয়া দেখার পর হচ্ছে কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা দেখতে পারবে। তারপরে কী হচ্ছে, ওয়েবসাইটে তোমাদের ফর্ম, অ্যাডমিশন ফর্ম থাকবে, ওই অ্যাডমিশন ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের কলেজের ফর্ম ফিল আপ কিন্তু অফলাইনে কখনোই হয় না, তোমাদের সব সর্বদা কী হচ্ছে অনলাইনে কিন্তু হয়, অনলাইনে তোমাদের সমস্ত ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের সবার প্রথমে কী হচ্ছে, কলেজের যে ওয়েবসাইট রয়েছে, কলেজের ওই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে মানে কলেজের নাম সার্চ করবে গুগলে। গুগলের নাম সার্চ করার পর মানে যে কলেজে তুমি ভর্তি হতে যাচ্ছ সেই কলেজের নাম সার্চ করার পর ওয়েবসাইটে চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন ফর্ম ফিল আপ ওখানে যাবে, অ্যাডমিশনে ক্লিক করে অ্যাডমিশন ফর্ম ফিল আপে যাবে। সেখানে গিয়ে তোমরা দেখবে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, সেটা দেখ বলি, তোমার নাম, তুমি তোমার যে রোল নাম্বার ছিল, এই যাবতীয় ইনফরমেশান তোমাকে চাইবে, বাবার নাম, তো তোমার পার্সোনাল যে ইনফরমেশানগুলো আছে ওখানে দিতে হবে। এছাড়া তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখো, তো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট। দেখো, কিছু কিছু কলেজ আছে যেখানে তোমাদের মাধ্যমিকের শুধুমাত্র মার্কশিট নেই, অ্যাডমিট নেয় না, বেশিরভাগ কলেজে কিন্তু ও দুটোই নেয়। তারপরে তোমাদের এইচএসের কী কী লাগবে, এইচএসের লাগবে অ্যাডমিট কার্ড এবং হচ্ছে মার্কশিট, রেজিস্ট্রেশন, কিছু কিছু কলেজ আছে যেখানে রেজিস্ট্রেশনও চাই, ঠিক আছে। তো তোমাদের এই কটা ডকুমেন্ট তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই নিয়ে যেতে হবে, সেটা তুমি বাড়ির থেকেও করতে পারবে, যখন তুমি যদি চাও যে আমি ফোন থেকে করবো সেটাও করতে পারবে। তো এখানে কী হচ্ছে, এইচএস অ্যাডমিট কার্ড এবং মার্কশিট অথবা রেজিস্ট্রেশন, অনেক সময় তিনটেই একসাথে চাই অনেক কলেজ। তারপরে কী তোমাদের ডকুমেন্টের জন্য যেটা সব সব জায়গায় লাগে, পাসপোর্ট সাইজ একটা ফটো ও আধার কার্ড, জিমেল অ্যাড্রেস, ফোন নাম্বার,
তো এগুলো কি তোমাদের সমস্ত কিছু, এই যে ডকুমেন্টগুলো সমস্ত কিছু কি হচ্ছে, ওই যে ফর্ম ফিল আপ যখন করবে তখন কি হবে, এগুলোকে তোমাদের আপলোড করতে হবে। তোমরা ফোনে ছবি তুলে সেটা আপলোড করতে পারো, অথবা সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা স্ক্যান করে তোমাদের ডকুমেন্টগুলোকে সেটাও দিতে পারো। তো এক্ষেত্রে তারপরে তোমাদের কি আছে, অ্যাডমিশন ফর্ম ফি। অ্যাডমিশন ফর্ম ফিতে কি লাগবে, দেখো এক একটা কলেজে এক এক রকম ফর্ম চার্জ রাখে, সেটা অনলাইনেই তোমাদের পে করতে হবে, ইউপিআই ওয়ালেট বা ব্যাঙ্কিংয়ের থ্রু তোমরা দিতে পারো। তো এখানে তোমাদের যে একটা চালান দেবে, সেই চালানটা নিয়ে গিয়ে তোমরা ইয়েতেও কমপ্লিট করতে পারো, যে ব্যাঙ্কে গিয়েও সেটা পে করে আসতে পারো। তো তোমরা অনলাইনেই পে করে দেবে, এখন তো সবাই স্মার্ট, ইউপিআই বা ওয়ালেট যে কোনো কিছুর মাধ্যমে তোমরা এটা পে করতে পারবে। তোমাদের এক একটা কলেজে এক একটা ফর্ম ফিল আপের জন্য এক একটা ফিস থাকে, মিনিমাম 150 টাকা করে লিখেছি এক একটা। কোনো কোনো কলেজ আছে 150 টাকা ফি চার্জ করে তাদের অ্যাডমিশন ফর্মের জন্য, কোনো কোনো কলেজ রয়েছে যে 300 করে, কোনো কোনো মানে 150 থেকে 1000-এর মধ্যেই প্রায় থাকে, কম বেশি হতেই পারে অ্যাডমিশন ফি। তো অ্যাডমিশন ফি দেওয়ার পরে তোমরা ওটাকে পুরোপুরি তোমাদের অ্যাডমিশন যে ফর্ম ফির ফর্ম ফিল আপের যে মানে প্রসিডিউর ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হলো। অ্যাডমিশনের জন্য তুমি অ্যাপ্লাই করলে, এখানে কিন্তু তুমি অ্যাডমিশন নিলে না, অ্যাডমিশনের জন্য তুমি কি অ্যাপ্লাই করলে, এখনও পর্যন্ত তোমার কিন্তু অ্যাডমিশন হয়নি। এরপরে এরপরে তুমি অ্যাপ্লাই করলে এই যে তোমার ডকুমেন্ট, তুমি যা যা বললে সমস্ত কিছু হচ্ছে কলেজে, যে কলেজে এর ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করেছো সেই কলেজের কাছে চলে গেল। এবার কলেজ ডিসাইড করবে যে কিভাবে আমি স্টুডেন্টদের আমি ভর্তি নেব, যে কীভাবে অ্যাডমিশন নেবো স্টুডেন্টদের। তো এক্ষেত্রে কী হবে তোমাদের, এটা হলো ফার্স্ট স্টেপ। তো সেকেন্ড স্টেপে তোমাদের চলে আসবে, দেখো এন্ট্রান্স এক্সাম কিছু কিছু কলেজ নেয়, কিছু কিছু কলেজ হচ্ছে মার্কসের ওপরে ডিপেন্ড করে তোমাদের ভর্তি নেবে। তো এবারে তোমাদের জানো কন্ডিশন কী, এবারে যারা অনার্স নেবে যে যে সাবজেক্টের পরীক্ষা হয়নি, বাতিল হয়ে গেছে সেই সেই সাবজেক্ট, ধরো কেউ ফিজিক্স অনার্স নিতে চায়, কেউ কেমিস্ট্রি অনার্স নিতে চায়, এই দুটো পরীক্ষা তো হয়নি। এছাড়া অনেক এরকম রয়েছে হিস্ট্রিতে, মানে আর্টস গ্রুপে রয়েছে, কমার্সে রয়েছে, যাদের অনেক পরীক্ষা হয়নি, সেই সমস্ত পরীক্ষা দেওয়ার জন্য কলেজ কী করতে পারে, এই মার্কশিটের ওপর ভিত্তি করে নিতে পারে না। কারণ জানো তোমরা কীভাবে তোমাদের মার্কশিট দেওয়া হয়েছিল, মার্কস কীভাবে দেওয়া হয়েছিলো, সেইভাবে তো কলেজ অ্যাকসেপ্ট নাও করতে পারে। সেক্ষেত্রে তোমাদের অনার্স যখন নেবে, অনার্সের ক্ষেত্রে কী হতে পারে, এন্ট্রান্স এক্সাম হতে পারে, যে এক্সামটা তোমাদের সেন্টারে গিয়ে দিয়ে আসতে পারে। কিন্তু এখন আমি বলে দিই যে যে হারে কন্ডিশন বাড়ছে, যে হারে সমস্ত কিছু হচ্ছে, যে অ্যাডমিশনের জন্য যে এন্ট্রান্স এক্সাম নেবে সেটাও কিন্তু পসিবল না। সেই কারণে কলেজ কী করবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমার তো মনে হয় না যে এন্ট্রান্স এক্সাম তোমরা সেন্টারে গিয়ে দিতে পারবে, কারণ কলেজের যে অবস্থা, সে মানে এখন যে সিচুয়েশান কোভিড-19 যে পরিস্থিতি দিনে দিনে বেড়েই যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া নেওয়া হবে এন্ট্রান্স এক্সামের জন্য, মানে কলেজের অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স এক্সাম নেওয়া হবে, সেটাও আমি মানে জোর দিয়ে বলতে পারি না। এখন কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজ কী করবে, যদি গ্রুপ হিসাবে করে যে 5 জন গিয়ে এরকম দেবে কি 10 জন গিয়ে এরকম দেবে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। আমি ধরে নিলাম যে এন্ট্রান্স এক্সামও হতে পারে, অথবা যদি এটা পসিবল না হয় তাহলে অপশান কী হচ্ছে, মার্কশিট ক্লাস 12-এর অর্থাৎ HS-এর যে মার্কশিট রয়েছে, তোমরা যে অনুযায়ী নম্বর পেয়েছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে। সেটি কীভাবে, তোমাদের ধরো আমি বলে দিলাম ক্রাইটেরিয়া যে 65% হলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার এরকম তো স্টুডেন্ট রয়েছে, এরকম স্টুডেন্ট রয়েছে যে 90% পেয়েছে, এরকম স্টুডেন্ট রয়েছে যে 95% পেয়েছে, এরকম স্টুডেন্ট রয়েছে যে 99% পেয়েছে। তো আবার এরকম স্টুডেন্ট রয়েছে কেউ 66% বা 65% পেয়েছে, এরকম স্টুডেন্ট রয়েছে সবাই অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছে। ধরো সিট রয়েছে, আমি বললাম সিট রয়েছে ধরো 600 জন, 500 জনের সিট রয়েছে, ঠিক আছে, অ্যাপ্লাই করেছে হচ্ছে 5000 জন, ঠিক আছে, 5000 জন। তো 5000 জনের তো সিট নেই, 500 জনকে তো সেই কলেজে ভর্তি করতে পারবে না। তো কলেজের সিট সংখ্যা হচ্ছে 500 জন, 5000 জন অ্যাপ্লাই করেছে, তো 5000 জনের মধ্যে 500 জনকে বাদবে, ঠিক আছে। তো এখানে 500 জনের যেহেতু সিট আছে, 500 জনকে বাজবে, কীভাবে বাজবে, তো এখানে তো 65% বলেছে, কিন্তু 65%-এর থেকে ওপরে যারা পেয়েছে, যারা ভালো এরকম স্টুডেন্ট, যারা তোমার ফর্ম ফিল আপ করেছে, যাদের মার্কস অনেক বেশি, তাদেরকে আগে অপশানে রাখবে। তো সেই অনুযায়ী একটা লিস্ট বেরোবে, যে যার যত নম্বর সেই নম্বর অনুযায়ী লিস্ট বেরোবে। যদি এন্ট্রান্স এক্সাম হয়, এন্ট্রান্স এক্সাম যে যত ভালো দিয়েছে সেই অনুযায়ী একটা তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তো এখানে মেরিট লিস্ট ও শুধু তোমাদের একটা বেরোয় না, অনেক মেরিট লিস্ট বেরোয়। এখানে ধরো, এখানে ধরো ফার্স্ট লিস্টে তোমাদের 500 জনের মধ্যে 300 জনের ফার্স্ট লিস্ট রয়েছে, লিস্টে 300 জনের মেরিট লিস্টে নাম এসছে, ধরো তোমার নাম এসছে। তুমি চাইলে, তুমি একটা কলেজে তো সবাই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে না, দেখো 3-4টে কলেজে পেয়েছে, অপশনাল রেখেছিল এই কলেজটা, যদি এই কলেজে না হয় তাহলে এই কলেজে ভর্তি হবো। এই 300 জনের মধ্যে যে 300 জনই ভর্তি হবে এর কোনো গ্যারেন্টি নেই। এখান থেকে দেখা গেল যে 150 জন ভর্তি হলো, আর 150 জন ভর্তি হলো না,
তো সেক্ষেত্রে কি আবার এরপরে যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলো চান্স পাচ্ছে? তো এরকমভাবে কি মেরিট লিস্ট বেরোয়, তারপরে আবার মেরিট লিস্ট বেরোবো যে দেখলো এর মধ্যে 150 জন অ্যাডমিশন নিয়েছে, আমার সিট এত খালি রয়েছে, তো এরপরে স্টেপে তারা পৌঁছালো সেকেন্ড তোমার লিস্ট বেরোলো। সেকেন্ড লিস্টে কি হচ্ছে, আবার ধরো এরকমভাবে 300 জনের বের করলো, সেখান থেকে আবার কি হচ্ছে 100 জন আসলো, ঠিক আছে। এবার এরকমভাবে থার্ড লিস্ট বের করলো, ফোর্থ লিস্ট, যদি তাদের কোনো কলেজ এরকম রয়েছে যে কলেজের যে সিট সংখ্যা আছে সেগুলো ফুলফিল হয়ে যায়, যে প্রথম লিস্টে ফুলফিল হয়ে যায় বা দ্বিতীয় লিস্টে ফুলফিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু থার্ড লিস্ট আর বেরোয় না। অনেক অনেক কলেজে আমি দেখেছি ফোর্থ লিস্টও বেরোয়। তো তাদের কি হচ্ছে, অ্যাডমিশন যদি ফুল না হয়, সিট যদি ফুল না হয়, সেক্ষেত্রে কি হচ্ছে লিস্ট আরও বের করতে থাকে। তো এখানে তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, লিস্টিংয়ের ব্যাপারটা কীভাবে লিস্টিং হচ্ছে। তো এখানে তোমাদের ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট এইখানে চিন্তা করার প্রয়োজন নেই। তোমরা কোনো না কোনো কলেজে যার একটু নম্বর কম আছে সেক্ষেত্রে আমি বলবো যে 2-3টে কলেজে অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমার প্রবলেম হবে না, এই কলেজ থেকে এই কলেজে পরে ট্রান্সফার নিতে পারবে। আমি শেষে বলছি কী হবে, কলেজ চেঞ্জ করলে কী হবে সমস্ত কিছু। তো এখানে দেখো এই এইগুলো হলো তোমাদের লিস্ট দেওয়ার পর, তোমার যে লিস্টে নাম আসলো, মেরিট লিস্টে নাম আসলো, তখন কী হচ্ছে তুমি কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিলে যে না কলেজে। এবার কলেজের ফি কী, কলেজের বেশিরভাগ কলেজের কী ফি থাকে আমি ম্যাক্সিমাম একটা মিনিমাম ফি বলছি, অ্যানুয়াল ফি যদি বলি, অ্যানুয়াল ফি তোমাদের এই অ্যাডমিশন, ফাইনাল অ্যাডমিশন যখন তোমাদের লিস্ট মেরিট লিস্টে নাম আসলো, তারপরে যখন তুমি অ্যাডমিশন নিতে গেলে, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের এই রকম চার্জ থাকে পার ইয়ার 5,000 থেকে 20,000 পর্যন্ত কলেজের ফিস থাকে, ঠিক আছে। 5,000 থেকে 20,000 পর্যন্ত, মানে কি তোমাদের কোনো কোনো কলেজ আছে এরকম যে কলেজে অ্যানুয়াল ফি নেয় 5,000 টাকা, কোনো কোনো কলেজ আছে যেখানে তোমাদের ফি নেয় হচ্ছে তোমাদের 25,000 টাকা বা 20,000 টাকা, এরকম মধ্যেই থাকে বেশিরভাগ। ম্যাক্সিমাম আমি যদি 3 বছরের কথা বলি, অ্যাভারেজ একটা বলি যে পুরো পার ইয়ার তোমাদের প্রায় 5,000 থেকে 7,000 টাকার মধ্যেই প্রত্যেকটা কলেজে পড়ে। কিছু কিছু কলেজ রেয়ার হতে পারে যেখানে খুব বেশি চার্জ নেই। তো এখানে এটাই তোমাদের প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আলাদা বলে দিলাম। অ্যাডমিশন ফিসটা তোমাদের জমা দিয়ে মেরিট লিস্ট দেওয়ার পর, মেরিট লিস্ট যখন টাঙাবে তখন তোমার যদি নাম থাকে তবে অ্যাডমিশন যে ফিসটা আছে সেটা তোমাদের ওই কলেজে জমা দেওয়ার পর তোমাদের অ্যাডমিশন হয়ে গেল। এবার অ্যাডমিশন যখন তুমি কলেজে অনেক রকমভাবে করে, কেউ কেউ কী হচ্ছে ডকুমেন্ট যে ভেরিফিকেশান থার্ড স্টেপে রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা মানে তুমি যে এই ফর্ম ফিল আপগুলো করেছো সেগুলো যে অরিজিনাল তুমি এডিট করে করোনি। অনেক সময় দেখা যায় কী হচ্ছে অনেক স্টুডেন্টরা কী হচ্ছে এডিট করেও করতে পারে, করে না জেনারেলি, করতে তো পারে যে ওখানে রয়েছে এত নম্বর রয়েছে, তোমার সাইবার ক্যাফে কাউকে বললেই তোমার নাম্বারটা ফট করে চেঞ্জ করে দিতে পারে, কোনো অসুবিধা হয় না, এডিটিং করে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করবে যে অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। কোনো কোনো কলেজ কী করে যে অ্যাডমিশন যখন হচ্ছে, অ্যাডমিশন যখন মানে তুমি টাকাটা পে করছো তখনই অ্যাডমিশন তোমার ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে নেয়, সমস্ত ডকুমেন্ট যেগুলো তোমরা এখানে সাবমিট করেছো, তোমার আধার কার্ড বলো, তোমার তোমার এইচএসের মার্কশিট, তো তোমার তারপরে মাধ্যমিকের মার্কশিট, এগুলো তখনই কী হচ্ছে ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করে নিল। ভেরিফিকেশান করার পর অ্যাডমিশন নিই, কোনো কোনো কলেজ আছে অ্যাডমিশন নিয়ে নেই, অ্যাডমিশন নেওয়ার পর একটা ডেট রাখে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের এই অমুক দিন আসো, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অমুক জায়গায় হবে, বলে দেবে যে এই ক্লাসরুমে মানে এই রুমে আসো, তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো এক একটা কলেজ এক রকম, বেশিরভাগ কলেজে কী হচ্ছে যেদিনকে অ্যাডমিশন হয় সেদিনকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে দেয়। তো এরপরে আমি চলে আসি তোমাদের এই তো অ্যাডমিশন প্রসিডিওর হয়ে গেল। এবার কোনো স্টুডেন্ট এই পুরোপুরি এই যে প্রসিডিওর 3টি প্রসিডিওর পূর্ণ হলো, তারপরে তোমার পুরোপুরি একটা কলেজে অ্যাডমিশন হয়ে গেল। এক্ষেত্রে দেখা যায় কি অনেক অনেক স্টুডেন্টরা, আমি যেটা আগে বলছিলাম, অনেক অনেক স্টুডেন্টটা কী হচ্ছে যে যার নম্বর কম আছে, একটু মনে হচ্ছে যে এই কলেজে আমি দিচ্ছি সিউরিটি নেই, এই কলেজ থেকে আমরা অ্যাডমিশন নাও পেতে পারি, আমার এবছরে একটু নম্বর খারাপ হয়ে গেছে, সে যে কারণে কারণেই হোক না কেন। তখন ধরো তুমি এ কলেজে অ্যাপ্লাই করলে, কেউ বি কলেজে অ্যাপ্লাই করলে, কেউ সি কলেজে অ্যাপ্লাই করলে, কেউ 3টে কলেজে অ্যাপ্লাই করেছো, কি তিনখানা কলেজে অ্যাপ্লাই করেছো, প্রথম কলেজে তোমার মেরিট লিস্ট আগে বেরোলো, তোমার মেরিট লিস্টে নাম এসে গেছে, তুমি ভাবছো তোমার টার্গেট হচ্ছে আমি বি কলেজে ভর্তি হব, এই তোমার টার্গেট হচ্ছে কি অ্যাডমিশন নেব, কি অ্যাডমিশন নেব বি কলেজে। তাহলে তুমি কি করলে, যেখানে ফার্স্ট যে মেরিট লিস্ট আছে ভাবছো বি কলেজে, যদি যদি আমার মেরিট লিস্টে নাম না আসে আমি আগে অ্যাডমিশন নিয়ে নিই পরে দেখা যাবে। তো এখানে তুমি অ্যাডমিশন দিয়ে দিলে এবং তোমার যে ফিসটা ধরো তোমার এখানে 10,000 টাকা ফিস রয়েছে, তো এখানে 10,000 তুমি পে করে দিলে, 10,000 পে করে দিলে, এখন তোমার কী হচ্ছে তোমার তো বি কলেজে যেটা আছে, বি কলেজে ধরো তোমার কোনো কারণে মেরিট লিস্টে নাম আসলো না, সেক্ষেত্রে ঠিক আছে তুমি এই কলেজে ভর্তি হতে পারলে, বা কারোর সি কলেজে হয়েছে চাইছো যে সি কলেজে, বি কলেজে আসলো তারপর সি কলেজে, সেখানে তোমাদের নাম আসলো না, সেক্ষেত্রে ঠিক আছে যে এই কলেজেই তুমি পড়ছো। এবার দেখা গেলো তুমি যে টার্গেট ছিল তোমার এই কলেজে ভর্তি হবে, সেই কলেজে তোমার মেরিট লিস্টে ফার্স্ট লিস্টে আসেনি কিন্তু
দেখা গেল থার্ড লিস্টে নাম চলে আসলো, যে সময় তুমি ওয়েট করতে পারছিলে না সেই কারণে আগে এখানে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, সেক্ষেত্রে তোমার কী হবে? সেক্ষেত্রে তোমার এখানে আবার তুমি চাইছো না এই কলেজে আমি ভর্তি হবো, তাহলে তো এই কলেজে আমাকে আবার ফিস দিতে হবে, আবার ধরো এই কলেজের ফিস হচ্ছে 10,000 টাকা, তাহলে এখানে কি 10,000 টাকা তোমার নষ্ট হবে? তো এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি, এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কলেজ কী হচ্ছে রিটার্ন করে দেয় টাকা, ম্যাক্সিমাম কলেজ রিটার্ন করে দেয়। তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে এই অ্যাপ্লিকেশন আমি এখানে ভর্তি হবো, আমার এই অসুবিধা হচ্ছে এই কলেজে আসতে আমি বুঝতে পারিনি, আমার ভর্তির প্রক্রিয়াটাকে চেঞ্জ করে দেওয়া হোক, এখান থেকে কিছু পার্সেন্ট হয়তো কেটে নেয়, ম্যাক্সিমাম টাকা কিন্তু রিফান্ড করে দেয়, রিফান্ড করে তোমাকে এই কলেজে ডাইরেক্ট ওই স্লিপটা দেখালে এই কলেজে তোমাদের ভর্তি নিয়ে নেবে, তো তোমাদের টাকাটা সেই অনুযায়ী দিতে হবে না, হয়তো কিছু পার্সেন্ট কাটলো। এবং কোনো কোনো কলেজ এমনও আছে টাকা রিটার্ন করে না, কিন্তু খুব রেয়ার, বেশ ম্যাক্সিমাম কলেজ হচ্ছে টাকা রিটার্ন করে দেয়। সেক্ষেত্রে তোমরা যাদের একটু নম্বর কম আছে তারা ভাবছো যে এই কলেজে অ্যাডমিশন হবে কিনা, তারা এরকম অপশন অনেকেই করে, সেই জন্য এই কথাটা তোমাদের বলে দিলাম। তোমাদের অ্যাডমিশন নিয়ে কিন্তু সমস্ত ধারণা আমি মনে হচ্ছে ক্লিয়ার করতে পেরেছি, তোমরা অ্যাডমিশন প্রসিডিওর না তোমাদের আর কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি এখনও কোনো টপিক আমি মিস করে যাই তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।